হাই এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিসেন্টলি আমি গেছিলাম হচ্ছে চাঁদনি। আমি অ্যাকচুয়ালি আমার রুমটাকে একটু ডেকোরেট করছি, তো ওই জন্য লাইটস নিতে। আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে এক নম্বর গেট থেকে বেরিয়ে এই সোজা রাস্তাটা ধরে হেঁটে বাঁ দিকেই পড়বে আর কি চাঁদনির গলিটা। তো একদম খুবই ইজি রাস্তাটা। দেন আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছিল, অ্যাকচুয়ালি ওয়েট করছিল না, ও ফোনের কভার নিচ্ছিল, ও প্রচুর কভার কিনতে থাকে। সো হোয়াট এভার, ওর সাথে দেখা হলো। দেন আমরা একটু এগোলাম, এগিয়ে গিয়ে একটা দোকানে আমরা গেছিলাম, ওই স্ট্রিপ যে এলইডি লাইটসগুলো এখন খুব মানে সবাই নিচ্ছে, তো ওই লাইটসগুলো নিতে। তো এই এলইডি লাইটসগুলো ডিফারেন্ট দোকানে ডিফারেন্ট প্রাইসে আমরা পেয়েছি। একটা ফার্স্ট একটা দোকানে বলেছিলো 120, তারপর একটা দোকানে বললো 100, তারপর একটা দোকানে গিয়ে আমরা 80 পেয়েছিলাম। তো যাই হোক, একটুখানি খুঁজে তারপরে নিও, কারণ ডিফারেন্ট দোকানে ডিফারেন্ট কোয়ালিটি জিনিস থাকে, তো ডিফারেন্ট প্রাইস হয়। আচ্ছা আচ্ছা, তারপরে ওখান থেকে একটু এগিয়ে এই লাইটসের দোকানগুলোকে একটু এক্সপ্লোর করছিলাম। আমার যেগুলোর দাম মনে থাকবে সেগুলো আমি একটু স্ক্রিনে মেনশন করে দেবো, বিকজ প্রচুর লাইট ছিল আর ওরা সেভাবে কিছু বলছিলও না। ভ্যারাইটি প্রচুরই এখানে আর কি মানে দেখতে পেয়েছি, আর এত সুন্দর সুন্দর লাইটস, তো খুবই ভালো লাগছিলো দেখে অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি আমার রুমটাকে একটু প্রিন্টপ্রেস টাইপের একটু ডেকোরেট করছি, তো আমি লাস্ট দিয়ে দেবো ক্লিপটা। তো ওর জন্য আমি বেসিক্যালি খুঁজছিলাম হচ্ছে ফেরি লাইটস আর কিছু একটুখানি ইয়ালোইশ আর হোয়াইটিশ আর কি যেগুলো লাইটের কালারগুলো হয়। তো ফাইনালি আমি এখানে এই কাকুটার দোকানে ফেরি লাইট পেয়েছিলাম, এগুলোর দাম ছিল 40 টাকা। আর এখানে আরও প্রচুর অনেক লাইটস ছিল। তো যাই হোক, আমি তো আমার জিনিসটা পেয়ে গেছি। নেক্সট আমরা সামনের দিকে এগোতে এই একটা দোকান পেয়েছিলাম, এখানেই ফেক মানি প্ল্যান্ট, তারপরে আরও ফেক যে ট্রিজগুলো রয়েছে এগুলো রয়েছে। এগুলোর প্রাইস স্টার্টিং ছিল হচ্ছে 30 রুপিস থেকে এখানে আপ টু 500-এর ওপর জিনিস ছিল। তো এই দোকানটা তোমরা একবার ভিজিট করতেই পারো। আর এই হলো আমার রুম ডেকোরেশন, মাই ড্রিম ল্যান্ড। সো জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমার রুম ডেকোরেশনটাও কেমন লেগেছে তোমাদের। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।